হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন সকাল 7:30 মতো বাজে, আমি সাইফের সাথে বেরিয়েছি। আমরা জিন্দাবাজারে যে নতুন ওয়াকওয়েটা হয়েছে সেটা দেখার জন্য যাচ্ছি। সকাল সকাল যাওয়ার উদ্দেশ্য হচ্ছে জিন্দাবাজারে অনেক লোকজন থাকে, গ্যাদারিং থাকে, সেই জন্য আমরা সকালে বেরিয়েছি। সকালে লোকজন কম থাকে। তো এই হচ্ছে সকালবেলা জিন্দাবাজারের অবস্থা, একদম নিরিবিলি, অনেক ভালো লাগছিল। এখানে হচ্ছে সিলেটের সব বড় বড় শপিং সেন্টার গুলো আছে, আর এটা হচ্ছে পানসি রেস্টুরেন্টের যে পার্কিংটা আছে সেটার সামনেই যে একটা গেট দিয়ে ওয়াকওয়েটার রাস্তা তৈরি হয়েছে, ওই যে সাইনবোর্ডে দেখা যাচ্ছে হাসান রাজার মিউজিয়াম এখানে আছে। এখানে সিলেটের বিখ্যাত সব রেস্টুরেন্টগুলো, পানসি রেস্টুরেন্ট, ভোজনবাড়ি, পাঁচ ভাই, সবকিছু এই জিন্দাবাজারে। আর বড় বড় শপিং সেন্টার তো আছেই, যেটার কারণে আমি জিন্দাবাজারকে সিলেটের টাইম স্কোয়ার বলে থাকি। আসলে তো এটা আমাদের সিলেটের টাইম স্কোয়ার। তো এখন আমরা গেট দিয়ে ঢুকে পড়েছি ওয়াকওয়ের ভিতরে। অনেক সুন্দর একটা ওয়াকওয়ে। ওয়াকওয়ে গুলো তৈরির উদ্দেশ্য হচ্ছে সিলেট শহরের ভিতর দিয়ে যে ছড়াগুলো আছে, যেগুলা সুরমা নদীতে গিয়ে পড়েছে, সেই ছড়াগুলো বেদখল হয়ে যাচ্ছে আর নোংরা আবর্জনা ফেলে লোকজন ছড়ার যে পানি নিষ্কাশন ব্যবস্থাটা, মানে ন্যাচারাল যে পানি নিষ্কাশন ব্যবস্থা ছিল সেটা নষ্ট করে দিয়েছেন, যেটার কারণে সিটি কর্পোরেশন উদ্যোগটা নিয়েছে ছড়াগুলো রক্ষা করা। ছড়াগুলো না থাকলে কিন্তু সিলেটের ভিতরে, শহরের ভিতরে যে জলাবদ্ধতা তৈরি হয়, তো সেই জন্যই আসলে ছড়াগুলো রক্ষা করা খুবই জরুরি। ছড়াগুলো যদি ঠিক মতো রক্ষণাবেক্ষণ করা যায় তাহলে কিন্তু শহরের ভিতরে যে জলাবদ্ধতা সেটা অনেকটা কমে যাবে। একটু বৃষ্টি হলেই দেখা যায় যে এই এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়, জলাপার এলাকায় সবাইকে অনেক ভোগান্তিতে পড়তে হয় যেটার কারণে। তো আমি মনে করি যে এরকম ওয়াকওয়ে তৈরি করাটা, ছড়া রক্ষা করার উদ্যোগটা আসলে প্রশংসনীয়। তো এই ওয়াকওয়েটা যে ছড়াটার উপরে তৈরি হয়েছে এটা কিন্তু অনেকবার দখলে গিয়েছে, 2005-এ 2007-এ বারবারই দখলমুক্ত করা হয়েছে, আবারও দখলে গিয়েছে, যে কারণে সিটি কর্পোরেশন এই উদ্যোগটা নিয়েছে, ছড়াটাও রক্ষা করা হলো। আর ওয়াকওয়েটা তৈরির ফলে পথচারীদের আর পর্যটকদের একটা ভালো সময় কাটানোর জায়গা সিলেট শহরের ভিতরে। তো এখানে হয়তো দুপুরবেলা লোকজন অনেক থাকে, বিকেলবেলা, তো আমরা যেহেতু সকালবেলা আসছি সেই জন্য একদম নিরিবিলি। আমার আসলে সকালবেলা আসতে ভালো লাগে, কারণ তখন আমার ব্লগ করতে সুবিধা হয় লোকজন কম থাকলে। তো বাসায় সাইনকে আর শামসকে রেখে আসছি ওদের বাবার কাছে, যেহেতু সকালবেলা ওরা এখনো ঘুমোচ্ছে, আর সাইফকে নিয়ে চলে আসছি ওয়াকওয়েটা একটু ঘুরে দেখলাম। তো আমি আমার আরেকটা ব্লগে সিলেটের পাটানটোলা এলাকার যে কুয়াবাড়ির ওয়াকওয়েটা আছে সেটা নিয়ে একটা ব্লগ ছিল আমার, তো সেটা দেখে আলবি বলুন যে জিন্দাবাজারে যে ওয়াকওয়েটা হয়েছে সেটা নিয়ে একটা ব্লগ তৈরি করো। তো সেই জন্যই আসলে আজকে আসা। আর এই ওয়াকওয়েটা এখনও অত বেশি ভাইরাল হয় নাই, আমি আর কোনো জায়গায় আসলে দেখি নাই, এটা হয়তো উদ্বোধন এখনো হয় নাই সেই জন্য, আর এটার কাজও এখনো বাকি আছে। এটা সম্ভবত তালতলা হয়ে বন্দরবাজার এরিয়া দিয়ে তারপর যাবে। তো এর দুই দিকেই গেট দিয়ে বন্ধ করা আছে, তারপরেও অনেক নোংরা করে ফেলেছে লোকজন, আর মাঝে মাঝে বড় বড় ম্যানহোল আছে যেটার ভিতর দিয়ে ঢুকে এটা পরিষ্কার করাটাও অনেক সুবিধাজনক হবে। তো ওই সামনে মাথায় যে গেটটা আছে সেটা পর্যন্তই আপাতত এই ওয়াকওয়েটা তৈরি হয়েছে। এটা 2019 সালে এর কাজ শেষ করার কথা ছিল, তারপরে সম্ভবত এই বছরের ফার্স্টের দিকে এর এই কাজটুকু শেষ হয়েছে। তো সূর্যি মামা আস্তে আস্তে মাথার উপরে উঠে যাচ্ছে, রোদের তেজ বাড়ছে। নভেম্বরের ফার্স্টের দিকে আসলে শীতের তেজ
বাড়তে থাকে, আর যেটার কারণে সূর্যের তেজ বেড়ে যায় আর শীতের আমেজটা আস্তে আস্তে পড়তে শুরু করেছে। তো এখনো বেশি গরম লাগছে না, মোটামুটি ঠান্ডা ঠান্ডা পরিবেশ। এখন আমরা ফিরে যাচ্ছি, আমরা ঘুরে গেলাম। তো এটা হচ্ছে নতুন যে গ্র্যান্ড প্যালেস হোটেলটা হয়েছে সেটা, এটা 5 তারকা মানের হোটেল। এবছরের 4 তারিখে মার্চ মাসে এটা উদ্বোধন করা হয়েছে। তো আশেপাশে অনেকগুলো বড় বড় বিল্ডিং আছে, যেটার কারণে ওয়াকওয়েটাকে আর একটু বেশি সৌন্দর্য মানে সৃষ্টি হয়েছে এটার। আর পাশেই দেখলাম একটা কুমড়ো ফুল ধরেছে, কুমড়ো ফুলের ঝাড়, মনে হচ্ছে পাশে কারণ বাসা থেকে এটা ঝাড়টা এদিকে চলে আসছে। এখন আমরা ওয়াকওয়ে থেকে বেরিয়ে যাচ্ছি, সামনে যে গেটটা আছে সেই গেটটা দিয়ে বেরিয়ে যাব। এখন আমরা হচ্ছে এখান থেকে যাব শেখ ঘাটের কাজীর বাজার ব্রিজ দেখার জন্য। কাজীর বাজার ব্রিজটাতে আসলে আমাকে যাওয়া হয় না, কারণ এটা সিলেটের কিছুটা বাইরের দিকে পড়েছে। যখন আমরা সিলেট থেকে বাইরে যাই তখন হচ্ছে এই কাজীর বাজার ব্রিজের উপর দিয়ে যেতে হয় সিলেটের বাইরে। তো আজকে যেহেতু সময় ছিল তো ভাবলাম যে একটু কাজীর বাজার ব্রিজটাও দেখে আসি। তো এই কাজীর বাজার ব্রিজটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে সিলেট নগরীতে যে যানজট, সেই যানজট নিরসনের জন্য শেখঘাট এলাকায় 2005 সালের 24শে ডিসেম্বর তৎকালীন যে অর্থমন্ত্রী ছিলেন এম সাইফুর রহমান, উনি এই কাজীর বাজার এলাকায় সুরমা নদীর উপরে ব্রিজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আর পরে হচ্ছে 2015 সালের দিকে বর্তমানে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি 15 সালের 1 অক্টোবর এই ব্রিজটা উদ্বোধন করেছেন। এটার পাশে আবার কিছুটা দূরে ট্রেন লাইনের জন্য একটা ব্রিজ আছে, পাশে তো ট্রেনের লাইনটা গিয়েছে। তো ব্রিজটা এখন নিরিবিলি মনে হচ্ছে, না হলে কিন্তু এটাতে অনেক বেশি লোকজন থাকে বিকেলের দিকে, চটপটিওয়ালা ফুচকাওয়ালারা একদম ঘরে থাকে, চলাচলের জায়গা থাকে না। সিলেট শহরের বেশিরভাগ লোকজনই এখানে সময় কাটাতে আসেন। এই ব্রিজটা হচ্ছে গিয়ে 366 মিটার লম্বা, আর প্রস্থে সম্ভবত 19 মিটার হবে, আমার জানার ভুল থাকতে পারে, আমি ঠিক জানি না আসলে, আরেকজনের কাছ থেকে এটা জেনেছি। এখন আমরা ব্রিজের শেষ পাতায় চলে আসছি, তারপর আবার গাড়ি ঘুরিয়ে নিলাম, এখন আমরা আবার ফিরে যাচ্ছি। ব্রিজটা অনেক সুন্দর, আসলে খুবই ভালো লাগছে দেখতে। এখন আমরা একটু গাড়িটা সাইড করবো এক জায়গায়, কারণ সুরমা নদীটা একটু দেখবো। গাড়িটা সাইড করলে সুরমা নদীটা একটু ভালোভাবে দেখা যায়, নদীর আশেপাশে হচ্ছে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, আর ওই যে দূরে ট্রেনের জন্য যে ব্রিজ তৈরি করা হয়েছে সেটাও দেখা যাচ্ছে, এটা আমার ক্যামেরায় ভালো তো আসেনি। তো অনেক রোদ উঠে গেছে এখন, তো এখন আমরা ফিরে যাব, কারণ বাসায় গিয়ে অনেক কাজ আছে, ব্রেকফাস্ট তৈরি করতে হবে। আমার হাজবেন্ড আবার ব্রেকফাস্ট শেষ করে চাতক চলে যাবে, সেই জন্য বেশি সময় থাকলে ওরা ঘুম থেকে উঠে যেতে পারে। তো এখন আমরা বাসায় চলে যাব। যদি আমার ব্লগটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দেবেন, আর শেয়ার করতে ভুলবেন না, বন্ধু বান্ধব পরিবার পরিজনদের সাথে শেয়ার করে নেবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম লাগলো। তো আজকের জন্য এইটুকুই, সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।